চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস, বনগার পরিস্থিতি ঠিক কি, কিভাবে সুরক্ষিত রাখবেন বাড়ির শিশুদের, কি বলছেন চিকিৎসকেরা, আসুন দেখে নিই। রীতিমতো চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস। একজন আক্রান্ত হলেই তার হাঁচি কাশি থেকে অন্য শিশু আক্রান্ত হচ্ছে, ফলে দ্রুত বাড়ছে সংক্রমণ। শুধু শিশুদেরই নয়, অ্যাডিনোভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না প্রাপ্তবয়স্করাও। ইতিমধ্যেই কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে শিশু ওয়ার্ডে প্রায় সমস্ত বেড ভর্তি। পরিস্থিতি সামাল দিতে জেলাগুলিকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জারি হয়েছে নির্দিষ্ট গাইডলাইন। রাজ্যের সমস্ত হাসপাতালকে শিশুদের জন্য ভেন্টিলেটর ও অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ বিষয়ে চিকিৎসা করাতে আসা এক শিশুর মা জানান, বাচ্চার এক মাস থেকে জ্বর সর্দি কাশি কমছে না, কাল হচ্ছে জ্বর কমছে আবার আসছে। এক মাস ধরে আজকে ডাক্তার কি বললো? ওষুধ দিল, বললো ভাইরাল ফিভার। জ্বর সর্দি কাশি, কফ জমছে বুকে, চোখ দিয়ে জল পড়ছে না? হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল। হ্যাঁ, রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বিবৃতি দিয়ে অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় পরামর্শ দিয়েছেন। শিশুদের জন্য কি নির্দেশিকা জানুন। শিশুদের জন্যেও জারি হয়েছে নির্দেশিকা। জানা গেছে 3 থেকে 5 দিন টানা জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুদের। শ্বাস প্রশ্বাসে অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা 92% কম থাকলে ভর্তি করতে হবে হাসপাতালে। শিশুরা অসুস্থ থাকলে স্কুলে না পাঠানোর পরামর্শ, ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। অন্যদিকে অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যেও নির্দেশ জারি করা হয়েছে। জানা গেছে পেডিয়াট্রিক ভেন্টিলেটর অক্সিজেনের যোগানে নজরদারির জন্য CMOH মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শ্বাসকষ্টজনিত রোগীর বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে। পরিস্থিতির নিরিখে কলকাতার হাসপাতালগুলিতে অসুস্থ শিশুদের রেফার করতে হবে। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার কৌশিক ঢল বলেন, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এ সময় শিশুদের এ ধরনের সমস্যা দেখা যায়, তবে এবার রোগীর সংখ্যা বেশি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। এবার আসুন, আপনার বাড়ির খুদে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা বুঝবেন কিভাবে জেনে নেওয়া যাক। অ্যাডিনো ভাইরাসের উপসর্গগুলি কি কি? জানা গেছে 3 দিনের বেশি জ্বর, নাক দিয়ে জল পড়া, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, কাশি, গা হাত পা ব্যথা, বমি, লুজ মোশন, দ্রুত নিঃশ্বাস নিতে সমস্যা। চিকিৎসকেরা জানাচ্ছেন ওপরের কোনো একটি উপসর্গ দেখা গেলে প্রচুর পরিমাণে জল কিংবা ওয়ারেস খেতে হবে, জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে, তবে দিনে সর্বাধিক 5 বার, নাক বন্ধ হয়ে গেলে নুন দিয়ে গার্গেল। সংক্রমণ রুখতে করোনা ভাইরাসের মতোই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মতো সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট কল্যাণ খা বলেন, আসলে দেখুন প্রতিবারেই এই যখন এই যে আবহাওয়া বদল হয় সেই সময় ঠান্ডার থেকে গরম পড়ছে, এই সময় বাচ্চাদের বেশি পরিমাণে সর্দি কাশি জ্বর এটা আমরা দেখতে পাই, বড়দেরও হয়। তো এইবার যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি হয়েছে যে অনেক ক্ষেত্রে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পেশেন্ট যে বাচ্চারা ভর্তি হচ্ছে বেশি, আমাদের সরকারি ব্যবস্থায় ভর্তি হচ্ছে বেশি, যদিও সেই রকম মৃত্যু বা বেশি ক্রিটিক্যাল পেশেন্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু এইটার জন্য আমাদেরকে সাবধান করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি 3 থেকে 5 দিনের জ্বর থাকে, সে যেটা সঙ্গে হয়তো বমি, পাতলা পায়খানা, এবং বাচ্চারা যদি যা খাওয়া দাওয়া করে তার তুলনায় অর্ধেক খাওয়াতে নেমে আসে, একই সঙ্গে যদি 5 বারের কম সারাদিনে তার প্রস্রাব হয়, এই ধরনের অসুবিধা, এবং আমি আরেকটা যেটা বলবো যেটা নির্দেশিকায় রয়েছে যে এখন বহু মানুষের বাড়িতেই কিন্তু COVID-19 পরে আপনার পালস অক্সিমিটার আছে, সেই পালস অক্সিমিটার বাচ্চার হাতে আঙুলে ব্যবহার করুন, এবং তাতে যদি 54% নিচে অক্সিজেন স্যাচুরেশন থাকে তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ করুন, দরকার হলে হাসপাতালে ভর্তি করতে হবে। শ্বাসকষ্ট, অবশ্যই শ্বাসকষ্ট থাকতে পারে, বা এই যে আমাদের বাচ্চাদের যে পাঁজর, সেই পাঁজরের মাঝখানে যে মাংসপেশি সেটা অনেকটা বেশি ওঠানামা করছে, কিংবা
খুব বেশি দ্রুত শ্বাস নিতে হচ্ছে, এই ধরনের অবস্থার ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে। তাছাড়া যদি জ্বর শুধু থাকে এবং হালকা সর্দি কাশি থাকে তাহলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কথা বারণ করা হচ্ছে। একই সঙ্গে আপনার এমনি কলের জল বা স্বাভাবিক যে যে টেম্পারেচার সেই জলে হাত পা মাথা মুছে দেওয়ার কথা বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।